মাই হোম স্টাইল কুকিংয়ে সবাইকে স্বাগত। আমি আজকে আপনাদেরকে একটা ট্র্যাডিশনাল বেঙ্গলি রেসিপি শেয়ার করছি, যেটা হলো ডালের বড়া দিয়ে তরকারি। তো এটা নিরামিষভাবে আমি তৈরি করব, তো আপনারা নিরামিষ দিনে এটা তৈরি করতে পারেন। এটা গরম ভাত দিয়ে ভীষণ ভালো লাগে। তো রেসিপিটা দেখুন, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো এর জন্য আমি 170 গ্রাম ছোলার ডাল ওভারনাইট ভিজিয়ে রেখেছি। আপনারা অন্তত 5-6 ঘন্টা ভেজাবেনি। তো আপনারা ছোলার ডালের পরিবর্তে অড়হর ডাল বা আপনারা মুসুর ডালও নিতে পারেন, যদি নিরামিষের কোনো ব্যাপার না থাকে। তো এগুলো আমি মিক্সিতে দিয়ে দিচ্ছি। আর এই বড়াটা বানানোর জন্য আমার কিছু উপকরণ লাগছে, ওই জন্য এখানে রেখেছি আমি নুন, রয়েছে হলুদ গুঁড়ো, লাগবে সামান্য একটু কালো জিরেতে খুব সুন্দর ফ্লেভার হবে, 2 কাঁচা লঙ্কার 1/2 ইঞ্চ মতন আদার টুকরো রেখেছি। তো মিক্সির মধ্যে আমি কাঁচা লঙ্কা আদাটা দিয়ে মিহি করে পেস্ট করে রেখেছি। তো আপনারা চাইলে যদি মনে করেন যে একটু মোটা করে পেস্ট করবেন, করতে পারেন, ওটা পুরোপুরি আপনাদের নিজেদের উপরে। তো এবারে এর মধ্যে নুন দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি সামান্য করে হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো কালো জিরেতে, না খুব সুন্দর একটা ফ্লেভার হয়। তো একটা জিনিস যেটা আমি এর মধ্যে স্কিপ করে গেছি, তো যদি আপনাদের ঘরে থাকে অবশ্যই করে একটু করে দেবেন। তো আমি এর মধ্যে দিয়ে দেব হিং। তো আমি এখানে 1 চামচের মোটামুটি 1/8 ভাগ হিং আমি এর মধ্যে দিয়ে দেব, এতে না খুব সুন্দর একটা ফ্লেভার হবে। আর নিরামিষ রেসিপিতে আর কি বিশেষ করে একটু হিং দিলে ভীষণ ভালো লাগে। তো দিয়ে ভালো করে আমি মিক্স করে রেখে দেব। এটা আমার মেশানো হয়ে গেছে, সাইডে রেখে দেব। এবারে আমি বড়ার কারিটা করার জন্য কিছু উপকরণ রেখেছি। রয়েছে আলু, 2 মিডিয়াম সাইজের আলু আমি ডুমো ডুমো করে কেটে রেখেছি, 1 মিডিয়াম টমেটো আমি এখানে কুচি করে রেখেছি, রয়েছে 1 তেজপাতা, 2 শুকনো লঙ্কা, আর এখানটায় রেখেছি আমি কাঁচা লঙ্কা বাটা, এখানে রেখেছি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লাগবে আমার হলুদ গুঁড়ো, এখানটায় ফোড়নের জন্য জিরে রেখেছি, গোটা জিরে, আর এখানটায় রেখেছি হোমমেড গরম মশলার গুঁড়ো, আর এখানটা 1 টিস্পুন কাঁচা জিরে আমি শিলে একদম মিহি করে বেটে রেখেছি। এখানে রয়েছে চিনি, আর লাগবে আমার আদা বাটা 1 টিস্পুন, রয়েছে পরিমাণ মতো নুন, আর রান্নাটা করব আমি সর্ষের তেলে। তো সবার প্রথমে আমি কি করব, কড়ার মধ্যে একটু তেল গরম করে নেব। আমি এখানে সাদা তেলেই বড়াটা ভাজছি, তো আপনারা সর্ষের তেলেও ভাজতে পারেন। তো আমি এর মধ্যে এই বড়াগুলোকে দিয়ে দিচ্ছি, আমি এটাকে শ্যালো ফ্রাই করব, এগুলো চ্যাপটা চ্যাপটা করে দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে না এই বড়াগুলোকে ডিপ ফ্রাইও করতে পারেন, ওটা পুরোপুরি আপনাদের উপর। তো যখন বড়ার একটা সাইড হয়ে যাবে, তারপর আমি এটাকে উল্টে দেব। তো 2 পিটি একদম সুন্দর লাল লাল করে ভেজে নেব। তো আমি এই বড়াগুলোকে ভেজে তুলে নিচ্ছি। এই বড়াগুলো না শুধু শুধু গরম ভাতের সাথেও খেতে ভীষণ ভালো লাগে, বা ডালের সাথেও খুব ভালো লাগে। তুলে নিলাম বড়াগুলোকে, তুলে নিলাম। এবারে আমি এই তেলের মধ্যে আলুগুলোকে ভেজে নিচ্ছি। তো আলুগুলো একটু নুন হলুদ দিয়ে আমি লাল লাল করে ভেজে প্রথমে তুলে রাখবো। তো আমি বড়াগুলো একটু সাদা তেলে ভেজে নিয়েছি, আপনারা চাইলে বড়াও কিন্তু সর্ষের তেলেই ভাজতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এই আলুগুলোকে তুলে এবারে আমি এই তেলের মধ্যে একটু সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি। এবারে আমি এর মধ্যে 2 শুকনো লঙ্কা, 1 তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। আপনারা চাইলে এর সাথে গোটা গরম মশলাও দিতে পারেন। তো এর মধ্যে টমেটো আদা বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটুখানি কম আঁচে এগুলোকে ভাজবো। একটু ভেজে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা। তো এখানে আমি 1 টিস্পুন কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, এটা অতটা ঝাল নয়, আর ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন। তো এর মধ্যে একটু করে জল দিয়ে আমি এগুলোকে কষবো, যেন মশলাটা না পুড়ে যায়। তো ভালো করে মিশিয়ে এবারে এর মধ্যে সেই জিরে বাটাটা দিয়ে দিচ্ছি। তো এই জিরেটা কিন্তু কাঁচা জিরে, এটা আমি শিলে একদম মিহি করে বেটে নিয়েছি। তো আপনারা এই ডালের বড়ার তরকারি করলে অবশ্যই করে এইভাবেই করবেন। এর মধ্যে নুন চিনি দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে এবারে সমস্ত কিছু আমি খুব ভালো করে কষিয়ে নেব। তো ভালো করে কষিয়ে নিচ্ছি, আপনারা এই রান্নায় টমেটোটাকে বেটেও কিন্তু ব্যবহার করতে পারেন। তো মশলাটা যখন কষা হয়ে যাবে, এর মধ্যে ভাজা আলুগুলোকে দিয়ে একই সাথে খুব ভালো করে আমি কষিয়ে নেব। এই মশলাটা দিয়ে যখন তেল ছাড়বে, তখন এর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা জল। তো এই বড়ার তরকারিটা যদি মনে করেন যে আপনারা একটু ঝোলঝোল রাখবেন, সেক্ষেত্রে কিন্তু জলের পরিমাণটা বেশি দিতে হবে, কেননা এই বড়া কিন্তু ঝোলে গেলেই প্রচুর ঝোল টেনে নেবে।
যখন আলুটা সেদ্ধ হয়ে যাবে তারপর বড়াগুলো ছাড়তে হবে। প্রথম থেকেই যদি এটাকে ঢাকা দিয়ে আমি বড়াগুলো রান্না করি, এটা কিন্তু ভেঙে যাবে। তো আলুগুলো সেদ্ধ হবার পর বড়াগুলো দিয়ে কিন্তু ওইগুলোকে আর ঢাকবো না। তো এটা একটু ঝোলঝলি রাখবো, এটা যখন ঠান্ডা হবে তারপরও দেখবেন যে অনেকখানি ঝোল টেনে নিয়েছে। এর মধ্যে একদমই শেষে গরম মশলার গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মিক্স করব, ঝোলটা আরেকটু কমাবো, তারপরে নামিয়ে নেব। তো এটা গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে। আপনারা এই সময়ে কিন্তু এই রেসিপিটা তৈরি করতে পারেন, সবাই খুব পছন্দ করবে। তো আশা রাখছি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো খান, সুস্থ থাকুন।